আমাদের মধ্যে অনেক তরুণ আছে যাদের শৈশব দুঃখ কষ্টের মধ্যে কেটেছে এরা সাধারণত রাগী স্বভাবের হয় বিষণ্নতা এবং ক্রোধের মধ্যে সরাসরি একটা সম্পর্ক আছে এই তরুণদের শৈশব ও কৈশোর মানসিক অশান্তিতে কাটে সেটা তাদের বাবা মায়ের কাছ থেকে হতে পারে কিংবা পরিবার এমনকি সমাজের মাধ্যমে হতে পারে এই বাজে অভিজ্ঞতার জন্য তারা খুবই রাগী স্বভাবের হয়ে যায় বয়সে তরুণ কিন্তু প্রচণ্ড রাগী আর উগ্র শয়তানের সাথে আসলে এরকম একটি ঘটনা ঘটেছিল এই অবস্থায় আমাদেরকে আল্লার বাণী দিয়েই এই আগুন নিভানো উচিত আপনার কি মনে হয় আল্লাহ বারবার ওহিকে পানির সাথে তুলনা করলেন কেন যেমন কোরআনকে বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে কেন কারণ পানি আগুন নেভায় এটা হতাশা দূর করে ক্রোধ দূর করে প্রশান্তি আনে জীবন বাঁচায় পুনরায় জীবন বাঁচিয়ে তোলে পানির পরে কোরআনে সবচেয়ে বেশি একে আলোর সাথে তুলনা করা হয়েছে সুতরাং পানি এবং আলো পৃথিবীতে কোনো জীবন বাঁচানোর জন্য এই দুইটি হচ্ছে অপরিহার্য উপাদান আবার অন্য দিক থেকে দেখলে পানি হচ্ছে শুদ্ধতার জন্য প্রয়োজনীয় এটা শুদ্ধতার জন্য অপরিহার্য আর আধারের অনুপস্থিতি হচ্ছে আলো আলো অন্ধকার দূর করে এটা সকল অন্ধকার অনুভূতি এবং আবেগ দূর করে রাগ ক্রোধ হতাশা হিংসা এগুলো হলো অন্ধকার অনুভূতি আলো এসে এগুলো দূর করে দেয় আলো এসে এদের উপরে পড়ে যা আল হাকু আকল বাতিল এখানেই আল্লাহর কথার প্রতিফলন পাওয়া যায় আর আমাদেরকে তার কথার দিকে ফিরে যেতে হবে এটা নিয়ে চিন্তা করতে হবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের মধ্যে অনেকে আছেন যাদের মধ্যে ক্রোধের সমস্যা আছে এটা আসলে একটা ব্যাধি তাদের ব্যক্তিত্বেই ব্যাধি আছে তারা সব সময় রেগে থাকেন তারা রাগ নিয়ে কোরআন পড়েন কোরআন শিখান কোরআন প্রচার করেন তাই তারা আপনার সামনে একজন রাগী এবং প্রতিহিংসা পরায়ণ স্রষ্টাকে চিত্রিত করেন এবং একই সাথে একটি প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ ধর্মকে দেখান যেখানে আপনার জান্নাতে যাওয়ার সম্ভাবনা খুবই অল্প বা একদমই নেই আপনি সম্ভবত জান্নাতে যেতে পারবেন না আপনি নিজেই চিন্তা করে দেখুন এই চিত্রই আমরা দেখতে পাই এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ কোরআনের সাথে এটা উপযুক্ত আচরণ নয় আপনি কোরআনকে কোরআনের ভাষায় কথা বলতে দিন হ্যাঁ অবশ্যই আল্লাহ মাঝে মাঝে রেগে যান কোনো সন্দেহ নেই আমরা ইতিমধ্যে পড়েছি খতম আল্লাহ আলাহ বিহিম ও আলাহিম ও আলা আবসরহীম কিছু মানুষ আছে যারা আল্লাহর ক্রোধের উপযুক্ত কিন্তু সবার সাথে এমন আচরণ করা অন্যায় এটা গুরুতর অন্যায় কোরআন আমাদের সাথে এমনটা করে না